আমাদের দেশে যারা ঘুষখোর ঘুষ খায় তারা কিন্তু ডলারে ঘুষ খায়, এখন ডলারের দাম বেশি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $753.37 কোটি পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় $83,000 কোটি। তবে দেশের অর্থ বিশ্লেষকদের মতে প্রতি বছর বিভিন্ন পন্থায় সর্বনিম্ন পাচার হয় অন্তত $1.5 লাখ কোটি। অন্য এক পরিসংখ্যান বলছে 1972 থেকে 50 বছরে অর্থ পাচারের পরিমাণ $144,46,000 কোটি। সমপরিমাণ রয়েছে কালো টাকাও, আর নির্বাচনী বছরে বিভিন্ন অনিশ্চয়তায় পাচার বেড়ে যায় অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে এই ভয়াবহ অনিয়ন্ত্রিত পাচারের সাথে যুক্ত রয়েছেন রক্ষকরাও, এজন্যই সমাধান পাওয়া দুষ্কর। 40-80% মানি বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা যদি 40% ধরি তাহলে ওইটা কিন্তু পার ইয়ার কমপক্ষে 1-1.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের লোক যারা দায়িত্বে আছেন ওনারা সবাই জানে কে কত টাকা কোন বছরে পাচার করতেছে, কিন্তু কেউ কারোর ধরতেছে না, সবাই এটার আসামি। যারা ধরবে তারাও পার্ট অফ দি প্রবলেম, আর যারা নিচ্ছে ওনারা তো পার্ট অফ দি প্রবলেমই। এখন যারা নিচ্ছে তাদেরকে ধরতে হলে তাহলে একটা মানে এক লোক এমন লোককে ধরতে হবে যে লোক এই কাজের সাথে জড়িত নাই। বিদেশে টাকা পাচার এবং সেই অর্থ ফেরত আনার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় পাল্টাচ্ছে না চিত্র, এমনটিও মত তাদের। স্বাধীনতার পর থেকেই কিন্তু একই ধরনের জিনিস আমরা দেখে আসছি যে ইলেকশন বছর এক ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়, এক ধরনের জোড়াতালি ইত্যাদির মাধ্যমে অর্থনীতিও চলে, প্রশাসনও চলে এবং অনিশ্চয়তাটা বিরাজ করে ব্যাপকভাবে। তো এই বছর সেটা কোনো ব্যতিক্রমী কিছু নয়, বরং একটু বেশি ইন্টেন্সিফাইড হয়েছে। এবং যখন এই অনিশ্চয়তাটা সৃষ্টি হয় তখনই টাকা পাচারটা বেড়ে যায়। যারা সুবিধাভোগী শ্রেণী বা যারা অনেক অর্থ উপার্জন করেছে সৎ অসৎ বিভিন্নভাবে যেভাবেই হোক না কেন, তারা তাদের টাকাটা সুরক্ষা করতে চায়, কারণ কোনো রকমের যদি পট পরিবর্তনের সম্ভাবনা থাকে সেটা থেকে টাকাকে রক্ষা করাটা তাদের একটা তখন একটা স্ট্র্যাটেজিক পার্ট হিসেবে হয়ে যায়, এবং সেটার জন্য হুন্ডিটাকে তারা বেছে নেয়। হুন্ডিটাকেও বেছে নেয়, অনেক সময় ওয়ার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এটাকেও মাধ্যমে ব্যাপক অর্থ পাচার করা হয়ে থাকে। বাংলাদেশ থেকে বেশি অর্থ পাচার হয় উন্নত দেশগুলোতে, এমন অবস্থায় সব সংস্থাকে একযোগে কাজ করার পরামর্শ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের। তৎপরতা থাকতে হবে যে কোনো মানি লন্ডারিং কেস যেন না ঘটে, কিংবা সন্ত্রাস অর্থায়নের কোনো কেস কোনো কিছু যেন না ঘটে, এবং এগুলোর জন্য যে অভ্যন্তরীণ যে সমস্ত এজেন্সি এগুলো নিয়ে একসাথে কাজ করে, এদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, এই সহযোগিতাটা আরও সুদৃঢ় হওয়া দরকার। এবং একই সাথে যেটা ধরেন যে যেহেতু এটা আন্তরাষ্ট্রিক একটা বিষয়, এক দেশ থেকে আরেক দেশে অর্থ কিংবা পুঁজি চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে সহযোগিতা এই সহযোগিতাও আরও বৃদ্ধি করা প্রয়োজন। আন্তর্জাতিক এক গবেষণা প্রতিষ্ঠানের মতে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয় জিডিপির 1/3 অর্থ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।